আসসালামু আলাইকুম, আমি রশাদ খান, আপনাদের সাথে আছি রিভিউ প্লাজাতে। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে কিছু ইয়ারবাডস আছে। আজকে কিছু ইয়ারবাডস নিয়ে আমরা কথা বলবো এবং এটার প্রাইসগুলো আমরা জানাবো। 2400 টাকা থেকে 12900 টাকার ভিতরে যে ভালো ভালো ইয়ারবাডসগুলো আছে আমরা আজকে সেগুলোর কিছু দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। সো চলুন দেরি না করে আমরা ইয়ারবাডসগুলো নিয়ে কথা বলি। এখানে ডিজোর একটা ইয়ারবাড আছে, জেবিএল এর একটা ইয়ারবাড আছে, হেইলো ব্র্যান্ডের একটা ইয়ারবাড আছে, নোকিয়ার একটা ইয়ারবাড আছে, নিচে দেখতে পাচ্ছি নোকিয়ার আর একটা ইয়ারবাড আছে, বেসিউস এর দুটো আছে। যেমন এখানে আছে বিটস এর একটা ইয়ারবাডস, নোকিয়ার একটা ইয়ারবাডস, ওয়ান প্লাস এর একটা আছে, হেইলো ব্র্যান্ডের একটা আছে, এক্সপার্ট ব্র্যান্ডের একটা আছে, রিয়েলমি বাডস একটা আছে, রিয়েলমির আর একটা আছে, আর বাম পাশে হচ্ছে বেসিউস এর আর একটা। সো আমরা বেসিক্যালি এই ইয়ারবাডস গুলো নিয়েই কথা বলবো আজকে। এগুলোর প্রাইস আর এগুলো কোনটা আসলে কিরকমের সেটা আমি একটু জানাবো আপনাদের। সো আমি কম প্রাইজের ভিতর থেকে বেশি প্রাইজের দিকে যাব। সব থেকে কম প্রাইজের ভিতরে 2400 টাকার ভিতরে এক্সপার্ট ব্র্যান্ডের এক্সপার্ট যে ইয়ারবাডটা আছে এটা আমি খুবই রিকমেন্ড করব। আমি পার্সোনালি এটা 2 পিস পারচেজ করেছি এবং সাউন্ড কোয়ালিটি খুবই ভালো। যারা বেজের কোয়ালিটি বেশি চান এবং কম প্রাইজের ভিতরে এএনসি এবং ইএনসি চান তাদের জন্য এটা খুবই ভালো হবে। এবং এটা ব্লুটুথ ভার্সন 5.3 দেওয়া আছে, এএনসি ইএনসি দুটোই আছে। এবং মজার ব্যাপার হচ্ছে এটাতে আপনার 6 মাসের ওয়ারেন্টি আছে। সো এটার প্রাইস হচ্ছে 2400 টাকা। আপনার যদি আরও ডিটেলস জানার থাকে টেকডেন যে ফেসবুক পেজ আছে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ওখানে স্ক্রিনশটটা পাঠাবেন, আমরা ডিটেলসে আপনাকে জানিয়ে দিব। সো এরপর বেসিউসের একটা ইয়ারবাডস দেখাবো, বই E9। এটার প্রাইস হচ্ছে 3000 টাকা। বেসিউসের অরিজিনাল প্রোডাক্ট কেনা সেটা যাচাই করার জন্য এই স্টিকারটা চেক করে দেখবেন, কেনার পরে স্ক্র্যাচ করে দেখবেন এবং কিউআর কোডটা স্ক্যান করে দেখবেন যে এটা অরিজিনাল কিনা। এটা সামনের ডিজাইনটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। হোয়াইট কালারের যে ইয়ারবাডটা আছে সে কিন্তু সামনে একটা লাইট জ্বলবে, হোয়াইটের উপরে ব্লু কালার লাইটটা কিন্তু খুবই স্ট্যান্ডার্ড লাগতেছে। এবং যারা বেসিউসের ইউজার আমি শিওর তারা অলরেডি জানেন যে এটার কোয়ালিটি খুবই ভালো। সো 3000 টাকার ভিতরে যারা ইয়ারবাড চাচ্ছেন তাদের জন্য আমার মনে হয় যে এটা খুবই ভালো হবে। এই প্রাইজের ভিতরে বেসিউসের আর একটা পাওয়া গেছে, বই M2। এটার প্রাইস হচ্ছে 3200 টাকা, হোয়াইট কালারের, এবং এটাতে আপনার 1 মাসের ওয়ারেন্টি পেয়ে যাবেন। এবং অবশ্যই এটাতেও চেক করে দেখবেন যে বেসিউসের এই স্টিকারটা আছে কিনা, তাহলে আপনারা চেক করতে পারবেন যে প্রোডাক্টটা আসলে অরিজিনাল নাকি ফেক। এটাতে আপনি ANC পেয়ে যাবেন, অ্যাক্টিভ নয় ক্যান্সেলেশন, এর প্রোডাক্টের কোয়ালিটি খুবই ভালো। সাইডে একটা কিউআর স্ক্যানার কোড দেওয়া আছে যেটা স্ক্যান করলে আপনি ইয়ারবাডসের জন্য যে অ্যাপটা ইউজ করতে হয় সেই অ্যাপটাও আপনি ইউজ করতে পারবেন। যারা মোবাইলে ভিডিও গেম খেলেন তাদের জন্য আমি এই ইয়ারবাডটা সাজেস্ট করব। এটা লুকসও খুবই নাইস। এটার মডেল হচ্ছে হেইলো G3 এবং প্রাইস হচ্ছে মাত্র 3800 টাকা। এটাতে আপনি 3 মাসের ওয়ারেন্টি পেয়ে যাবেন। হেইলোর যত প্রোডাক্ট আছে সেটাতে আপনি এরকম একটা স্টিকার পেয়ে যাবেন যেটা আপনি স্ক্র্যাচ করে চেক করতে পারবেন যে প্রোডাক্টটা অরিজিনাল নাকি ফেক। আমাদের সবার পরিচিত একটা ব্র্যান্ড নোকিয়া, এই ব্র্যান্ডের একটা ইয়ারবাড যেটা সাউন্ড কোয়ালিটি খুবই ভালো এবং এই প্রাইসের ভিতরে আপনি পেয়ে যাচ্ছেন 6 মাসের ওয়ারেন্টি। এটার মডেল হচ্ছে নোকিয়া E3101, ব্লুটুথ 5.1 দেওয়া আছে। আপনারা যদি আরও ডিটেলসে জানতে চান এই যতগুলো প্রোডাক্ট আমি দেখাচ্ছি স্ক্রিনশট নিয়ে আমাদের টেকডেন যে ফেসবুক পেজ আছে সেখানে অবশ্যই আমাদেরকে মেসেজ করবেন, আমরা ডিটেলসে আপনাকে জানিয়ে দেবো ইনশাল্লাহ। এটা হচ্ছে OnePlus Nord Buds 2R। OnePlus-এর আমি অনেক বড় ফ্যান, কারণ OnePlus-এর সাউন্ড কোয়ালিটি আমার কাছে অলওয়েজ খুবই ভালো লাগে। এবং যারা 3000 টাকার আশেপাশে ইয়ারবাড খুঁজছেন তাদের জন্য আমি এটা অবশ্যই সাজেস্ট করব। এটার সাথে আপনি 6 মাসের ওয়ারেন্টিও পেয়ে যাবেন এবং এটার প্রাইস হচ্ছে মাত্র 3050 টাকা। উপরে যেহেতু কোনো ছবি দেওয়া নাই আমি একটা ছবি দেখানোর চেষ্টা করছি। সো এই হচ্ছে ইয়ারবাডের ডিজাইনটা। ব্র্যান্ডের প্রোডাক্টগুলো অবশ্যই চেক করে দেখবেন যে এরকমের সিল করা আছে কিনা। সো এরপরে নোকিয়ার আর একটা মডেল দেখাবো, এটার মডেল নাম হচ্ছে কি E3110। এটার সাথে আপনি পেয়ে যাচ্ছেন 6 মাসের একটা ওয়ারেন্টি এবং এটার প্রাইস হচ্ছে 3658 টাকা। সো এখানে আমি আর একটা প্রোডাক্ট দেখাচ্ছি, ডিজো গোপডস নিও। এটার কালারটা খুবই অ্যাট্রাকটিভ একটা কালার এবং ডিজোর প্রোডাক্ট আমি আগে ইউজ করেছি, আমার কাছে সাউন্ড কোয়ালিটি ওদের খুবই ভালো লাগে। আপনি এটাতে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন পেয়ে যাবেন, ডুয়েল মাইক নয়েজ ক্যান্সেলেশন ফর কলস এবং সাথে আপনি 6 মাসের ওয়ারেন্টি পেয়ে যাবেন। এটার প্রাইস হচ্ছে 3799 টাকা। হেইলোর আর একটা প্রোডাক্ট আছে যেটার নাম হচ্ছে X1 Pro। এটাতে আপনি ANC এবং ENC দুটোই পেয়ে যাবেন এবং প্রাইস হচ্ছে 3300 টাকা। প্রোডাক্টটা অরিজিনাল কিনা অবশ্যই এরকম স্টিকার আছে কিনা সেটা চেক করে নেবেন। সো এরপরে আমার অনেক ফেভারিট একটা প্রোডাক্ট, JBL ব্র্যান্ডের। আপনারা জানেন যে এখন JBL বাই হারমান লেখা থাকে সবসময় প্রোডাক্টে। এটার মডেল নাম হচ্ছে গিয়ে ওয়েভ 200 TWS, যেটা প্রাইস হচ্ছে মাত্র 3700 টাকা। JBL এর সাউন্ড কোয়ালিটি আমি অলওয়েজ প্রেফার করি এবং খুবই ভালো লাগে ওদের সাউন্ড কোয়ালিটি আমার। মডেলটা এখানে একটা ছবি দেওয়া আছে, আমি ছবিটা দেখাচ্ছি আর কি, আর ডিজাইনটা এরকম হবে। যারা বেস কোয়ালিটি প্রেফার করেন বেশি তাদের জন্য আমি এটা সাজেস্ট করবো। সো এরপর রিয়েলমি বাডস এর একটা প্রোডাক্ট দেখাবো, রিয়েলমি বাডস এয়ার 3। রিয়েলমির সাউন্ড কোয়ালিটি আমার সবসময় ভালো লাগে, ওদের সাউন্ড কোয়ালিটি ওদের বেস কোয়ালিটি খুবই নাইস হয় এই প্রাইসের ভিতরে। সো এটাতে আপনি 6 মাসের ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং এটার প্রাইস হচ্ছে মাত্র 5600 টাকা। এটার কালার আরও দু একটা আছে, আপনারা টেকডেন পেজে যদি এটা স্ক্রিনশট নিয়ে ছবি পাঠান আমরা আপনাকে অন্য কালারগুলো দেখাতে পারবো যদি স্টক অ্যাভেলেবেল থাকে। প্রাইসের ব্যাপারগুলো আমি একটু বলে রাখি, প্রাইস কিন্তু আপনার US ডলার রেট আপডাউনের সাথে সাথে ফ্ল্যাকচুয়েট করে।
সো প্রাইসটা কিন্তু আপনার কমতেও পারে বা বাড়তেও পারে। এরপরে বেসুসের আর একটা প্রোডাক্ট যেটার মডেল হচ্ছে গিয়ে সিমু S2, এটা ANC আছে এবং কালারটাও কিন্তু খুবই নাইস। অন্য প্রোডাক্টের মতো এই প্রোডাক্টেও আপনার এই স্টিকারটা আছে, আপনারা চেক করে নেবেন অবশ্যই। সো এখানে নোকিয়ার আর একটা প্রিমিয়াম প্রোডাক্ট আছে যেটার মডেল হচ্ছে গিয়ে E3511 এবং ডিজাইনটা কিন্তু খুবই নাইস একটা ডিজাইন। তো অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন আছে, IP44 ওয়াটারপ্রুফ আছে, ব্লুটুথ 5.2 দেওয়া আছে। নোকিয়ার এই প্রোডাক্টে আপনি 6 মাসের ওয়ারেন্টি পেয়ে যাবেন আর এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে গিয়ে 7,454 টাকা। এরপর হচ্ছে গিয়ে রিয়েলমির সব থেকে প্রিমিয়াম ইয়ারবাড, রিয়েলমি বাডস এয়ার 5 প্রো। এটার সাউন্ড কোয়ালিটি খুবই নাইস হবে, যাদের বাজেট একটু বেশি এবং সাউন্ড কোয়ালিটি খুবই ভালো চান তাদের জন্য আমি এটা সাজেস্ট করব। এবং আপনি টেকডেন থেকে 6 মাসের ওয়ারেন্টি পেয়ে যাবেন। এটার প্রাইস হচ্ছে 7,800 টাকা। রিয়েলমি লিঙ্ক অ্যাপের সাথে আপনি কানেক্ট করতে পারবেন এবং ডিজাইনটা কিন্তু খুবই নাইস লাগছে। এবং সবথেকে বেস্ট প্রোডাক্টটা হচ্ছে গিয়ে বিটসের এই প্রোডাক্টটা, এটার মডেল হচ্ছে গিয়ে বিটস স্টুডিও বাডস। এখান থেকে আপনি স্ক্যান করে বিটসের জন্য যে অ্যাপটা ইউজ করতে হয় সেটা ডাউনলোড করতে পারবেন, যার আইফোন ইউজার বা অ্যান্ড্রয়েড ইউজার বোথ আপনারা ইউজ করতে পারবেন ইনশাল্লাহ। সো এটার প্রাইস হচ্ছে 12,000 টাকা। আপনারা যদি আরও ডিটেলস কিছু জানতে চান অবশ্যই আমাদেরকে টেকডেন ফেসবুক পেজে নক করে জানাবেন, আমরা ডিটেলসে ইনশাল্লাহ জানাবো আপনাদেরকে। সো এই ছিল আমাদের বেস্ট কিছু ইয়ারবাডসের কালেকশন। আপনাদের যদি স্পেসিফিক কোনো প্রোডাক্টের ব্যাপারে জানার থাকে স্ক্রিনশট নিয়ে টেকডেনের যে ফেসবুক পেজ আছে আপনারা সেখানে পাঠালে সেখান থেকে আপনাকে ডিটেলসে সব ইনফরমেশন দিয়ে দিবে ইনশাল্লাহ। আরও যদি কিছু জানার থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।